বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি খুব ভালো আছো আজকে যে ভিডিওটা হচ্ছে সেই ভিডিওটা আশা করছি অনেকেরই কাজে লাগবে নাচ শিখতে গেলে অনেক রকম সাজগোজ লাগে তো সেক্ষেত্রে সময় কেনা সম্ভব হয় না চাইলে সেটা অনেক ক্ষেত্রে বাড়িতেও বানিয়ে নেওয়া যায় তো আমি অনেক সময় এরকম দরকার লাগলে আমি বাড়িতেই বানিয়ে নিই তো এখানে আমি বোতাম দিয়ে কিভাবে হাড় কানের কোমর বন্ধনী এবং টিকুলি বানিয়ে নেওয়া যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখতে পারলে আমি কানের একটা শেপ বানিয়ে নিলাম যে কাগজটা কিন্তু একদম কাপড় জামা কাপড়ের ভিতরে যে কাগজ থাকে সেই কাগজ নিয়ে নিয়েছি ফেলে দেওয়া কাগজ দিয়েই কিন্তু তোমরা কীভাবে জিনি মানে কাজে লাগাতে পারো সেটাই দেখে নাও তো এখানে আমি কানের যেহেতু তৈরি করা হয়ে গেছে এরপর আমি হার তৈরি করছি তো পেনের একটা পেনটা রেখে লম্বা শেপটা মানে সোজা রাখার জন্য পেনটা রেখেছিলাম এরপর একটা হারের শেপ এনে এরকমভাবে বোতামগুলো প্রথমে আঠা দিয়ে বসিয়ে নিচ্ছি তারপরে কিন্তু কাটিং করব তো এক্ষেত্রে আমার ভুল হচ্ছে তোমরা যদি প্রথমে কাটিং করে নাও কাটিং করে নিয়ে যদি আঠা দিয়ে বসাও তাহলে কিন্তু খুব ভালোই হয় সুবিধে হয় এরপর যে কাপড়ের ব্যাগগুলো হয় সেখান থেকে একটা লম্বা ছেঁড়া যেহেতু ব্যাগটা ছিঁড়ে গেছিলো ইউজ করতে পারবো না তো সেটা ফেলে না দে ফেলে না দিয়ে আমি এভাবে এটাকে কাজে লাগিয়ে নিচ্ছি এই ব্যাগের একটা লম্বা করে কেটে নিয়ে তারপর এরকম বোতামগুলো আঠা দিয়ে বসিয়ে দিচ্ছি আঠা আমি ফেভিকল আঠা নিয়েছি তো এটা আমি তৈরি করছি কোমর বন্ধনী যেহেতু আমি পতাকার কালার করব সেই কারণে আমাকে তিনটে লাইন কর মানে নিয়েছি এখানে আমি এবার যেহেতু আঠা বসিয়ে শুকানো হয়ে গেছে এরপর আমি তিনটে কালার নিয়ে নিয়েছি তো প্রথমে এটা শুকিয়ে যাওয়ার পর আমি এটাকে মানে ভালো করে কেটে নেব শেপ করে কেটে নেবো তো এটা কাটতে খুবই অসুবিধা হয়েছিল যেহেতু আমি এগুলো প্রথমবার করছি তাই জন্য একটু অসুবিধে হয়েছিল তো তোমাদেরকে বলবো প্রথমে শেপ করে নিয়ে তারপরে আঠা দিয়ে বসালে তাতে খুব সুবিধা হবে এরপর আমি এটাকে কালার করে নিয়েছি প্রথমে অরেঞ্জ কালার করে নিচ্ছি প্রথমে যখন তুলিটা অরেঞ্জ কালার করছি তখন কানের হার এবং কোমর বন্ধনী সব একসাথে অরেঞ্জ কালারগুলো আগে প্রথমে কমপ্লিট করে নেব তারপরে সাদা কালার তারপরে সবুজ কালার তো এইভাবে বাড়িতেই খুব সুন্দরভাবে একদম বানিয়ে নিতে পারো কম খরচায় কম বাজেটের মধ্যে যে কোনো ক্ষেত্রে লাগবে তো সেভাবেই তোমরা বানিয়ে নিতে পারো তো অনেক সময় নাচের ক্ষেত্রে অনেক মানে সাজগোজ লাগে তো দেখতে পাচ্ছ এখানে আমার অরেঞ্জ সাদা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি সবুজটাও কমপ্লিট করে নিলাম তো আমার একদম এগুলো আমি শুকিয়ে নেওয়ার পর একদম কমপ্লিট যেহেতু হাটটা আমার কাটা হয়নি তো কাগজটা কেটে নেব তো ঝটপট কেটে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে রেডি করে নিয়েছি আমি একদম তো দেখো কমল বন্ধুনিটা একদম শুকিয়ে যাওয়ার পরে আমি তাতে সুতো দিয়ে আর দড়ি দিয়ে বেঁধে সেলাই করে নিয়েছি হাটটাও সেম একটা টার্সেল লাগিয়ে নিয়েছি কানেরও তাই বোতাম যেহেতু ছিল তাই ফুটোটা দিয়ে বোতামের ফুটোটা দিয়ে একটা একটা ছোটো স্টোনের কানে ঢুকিয়ে দিয়েছি তো কানের সব রেডি হয়ে গেল তো কেমন লাগলো আশা করছি ভালো লাগলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না টাটা